হ্যালো বন্ধুরা, আমি দেব আর তোমাদের স্বাগত নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা কৃষ্ণনগর পালপাড়া মোড়ে NH-12 ধরে চলে যাচ্ছি। সেই রাস্তায় যেতে একটি রেস্টুরেন্ট পড়ে, রসিক বাঙালি। তোমরা হয়তো শুনে থাকবে বা দেখে থাকবে, হয়তো গিয়েও থাকবে। তো আমরা ফার্স্ট টাইম ভিজিট করি রসিক বাঙালি। ইটস কোয়াইট গুড। এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, এখানে বক্তব্য আমার একদম নিজস্ব, ব্যক্তিগত। তো আমরা ঢোকার পরে দেখি জায়গাটা খুব সুন্দর। অবশ্যই ঢোকার পরে একটা ওয়ার্ম ওয়েলকাম আমরা অ্যাজ এক্সপেক্টেড আমরা পেয়ে থাকি। তবে এখানে বিষয়টা আজকের ভিডিও যেটা করার সেটা একটুখানি আমার সমস্যা রয়েছে। এই ভিডিওটাতে কিছু বক্তব্য আমার বলার রয়েছে। আমরা লক্ষ্য করি যে এখানে যতটা দর্শনীয়, ভেতর থেকে গিয়ে বা বাইরে থেকে আমরা যখন ভিজিট করি, অবশ্যই ওয়েল ডেকোরেটেড, খুবই সুন্দরভাবে তৈরি করা হোটেলটা, রেস্টুরেন্টটা খুব ভালো, ডেকোরেশন ইজ গুড, বাট আমাদের মনে হয়েছে বাট ফুড কোয়ালিটি ইজ নট গুড। এবং যারা স্টাফ ছিলেন তাদের একটা সবথেকে বড় সমস্যা আমরা লক্ষ্য করি যে ওয়েলকামটা সেরকমভাবে যেটা হওয়া উচিত। একটা অন্যান্য অনেক রেস্টুরেন্ট আমরা ভিজিট করেছি কৃষ্ণনগর বা অন্যান্য অনেক জায়গায়, ওয়েলকামটা সেরকম ধরনের নয়। তো এখানে আমাদের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না। যাই হোক, আমি প্রথমেই বলছি সব জিনিস খারাপ হয় না। এখানে ডেকোরেশন ইজ মাচ বেটার, অন্যান্য জায়গার থেকে ডেকোরেশন ইজ গুড। এবার যদি আপনি ফুডি হয়ে থাকেন, আপনি যদি ফুড লাভার হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে আপনার বোধহয় একটু সমস্যা হবে। এবং খাবারের যে গুণগত মান সেটা কিন্তু দামটা সেই তুলনামূলকভাবে দামটা কিন্তু অনেকটাই বেশি আমার এটা মনে হয়েছে। তো আমরা বিরিয়ানি অর্ডার করি, বিরিয়ানি খাই, একটা চিকেন বিরিয়ানি। এরা নিয়েছে 140 টাকা এরকম একটা দাম। তো আমরা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। যাই হোক, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে বিরিয়ানিটা একদমই আমাদের পছন্দ হয়নি, একদমই ভালো হয়নি। আপনারা এক্সপিরিয়েন্স করার জন্য অবশ্যই যেতে পারেন, তবে আমি বলবো আমার নিজস্ব ব্যক্তিগত মতামত ওইটাই বলবো যে আপনি যদি ফুড লাভার হয়ে থাকেন, যদি একটা ভালো জায়গায় ঘুরতে গিয়ে যদি আপনি সেলফি নিতে চান এবং ওয়েল ডেকোরেটেড চান, তাহলে অবশ্যই যেতে পারেন রসিক বাঙালি। তো কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি ফুললি স্যাটিসফাইড হবেন। কিন্তু যদি আপনি খাবারের জন্য দুটোকে, অ্যাটমসফিয়ার উইথ ফুড যদি এক্সপিরিয়েন্স করতে চান, আমার মনে হয় রসিক বাঙালি ইজ নট গুড ইন দ্যাট কেস। সো ঠিক আছে, চলো আরেকটা নতুন ভিডিওতে আবার দেখা হবে। একটা নতুন ভিডিও আমরা ফুড নিয়ে কিছু একটা করব, রেস্টুরেন্ট নিয়ে আমরা রিভিউ দেব। এটা একদম অনেস্ট রিভিউ দিলাম আমরা। আমি এখান এই সেক্ষেত্রে বলতে চাচ্ছি যেটা আর কি, মানে আমি বলছি বলেই আপনি যে যাবেন না বা ভালো লাগেনি, আমার ভালো লাগেনি বলেই যে কারুর ভালো লাগবে না, এটা না হতে পারে। আপনারা অবশ্যই যান, গিয়ে এক্সপিরিয়েন্স করুন এবং আপনারা জানাতে পারেন আমাকে যে আপনাদের এক্সপিরিয়েন্স কীরকম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেবস ব্লগ।